वेलकम टू इलेक्ट्रॉनिक टेक्नोलॉजी। आशा करछि भालो आछेन सबाई। आज के भिडियोते आमी आपनादेर देखाबो खुबी सहजे एकटी इलेक्ट्रिकल बोर्ड कानेक्शन किभाबे करबेन। आर एई प्रसेसटी व्यवहार करे किन्तु आपनी आपनार बाड़ीर टीवी फ्रिज कम्पिउटार समस्त रकम डिवाइस अपारेटिंग करते पारबेन। आपनादेर जदि कोनो इलेक्ट्रिकल बोर्ड कानेक्शन निये प्रब्लेम हय ताहले आमार फेसबुके एसे मेसेज करुन, फेसबुक लिंक डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। चलुन शुरू करा जाक। अपना देखते पाच्छेन आमी दुटी 5 पिनेर प्लाग एवं दुटी सुइच निये निएछि। आज आमी आपनादेर दुटी 5 पिनेर प्लागेर साथे दुटी सुइच कानेक्शन करे देखाबो। आपनारा चाइले जे कोनो धरनेर बोर्ड किन्तु एकई पद्धतिते कानेक्शन करते पारेन। एकटु भालो करे देखलेई बुझते पारबेन 5 पिन प्लागेर किन्तु टोटाल 3टे पয়েন্ট। রাইট সাইডে যে পয়েন্টটি আছে এটি হচ্ছে নিউট্রালের পয়েন্ট এবং লেফট সাইডে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইনের পয়েন্ট এবং একেবারে উপরে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর্থিনের পয়েন্ট। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, আমি ভিডিওর ভিতরেই বলে দেব এই তিনটি পয়েন্টের কি কি কাজ। আপনারা এবার একটু মন দিয়ে দেখুন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার আমি যেটা করব, প্লাগ দুটির নিউট্রালের পয়েন্ট দুটিকে তার দিয়ে কানেকশন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউট্রালের কানেকশন দুটি করে নিয়েছি। এবার লাইনের যে দুটি কানেকশন বাকি আছে আমি এক একটা সুইচের সাথে এক একটা কানেকশন করে দেব। আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন যাতে খুবই কম সময়ের ভিতরে বিষয়টি বুঝতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সুইচের সাথে লাইনের কানেকশন দুটি হয়ে গেছে। এবার আমি যেটা করব, সুইচের যে দুটি পয়েন্ট এখনো বাকি আছে ওই দুটি পয়েন্টকে শর্ট করে দেব। আপনারা দেখুন আমি সুইচের পয়েন্ট দুটিকে শর্ট করে নিয়েছি, আমাদের বোর্ডের ম্যাক্সিমাম কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমি লাইন এবং নিউট্রালের পয়েন্টের জন্য দুটি তার নিয়ে নেব এবং লাইনের তারটা আমি সুইচের ইয়েলো কালার তারের সাথে কানেকশন করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের লাইনের তারটা কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার যেটা করব, নিউট্রালের তারটা নেব এবং প্লাগের যেখানে নিউট্রালের পয়েন্ট আছে সেখানে কানেকশন করে দেব। একটা জিনিস ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্লাগে কিন্তু এখনো আর্থিনের পয়েন্ট বাকি আছে। এবার আমি যেটা করব, একটা তার দিয়ে আর্থিনের পয়েন্ট দুটিকে শর্ট করে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা তার নিয়ে নিচ্ছি এবং আর্থিনের পয়েন্টে কানেকশন করে দিচ্ছি। এই তারটা কিন্তু আপনাদের ডিরেক্ট একটা রড দিয়ে মাটিতে কানেকশন করে দিতে হবে। এই কানেকশনটা করলে কিন্তু আপনাদের টিভি ফ্রিজ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না, আর আপনাদের টিভি ফ্রিজ কম্পিউটার বডি হবে না। আমি আপনাদের বোঝানোর জন্য বোর্ডটাকে ফ্রেমের ভিতরে ফিট করলাম না, আপনারা চাইলে কিন্তু বোর্ডটাকে ফ্রেমের ভিতরে ফিট করতে পারেন। এবার চলুন বোর্ডটাকে একবার টেস্ট করে দেখে নিই। আমি আর্থিনের তারটা ডিরেক্ট মাটিতে কানেকশন করে দিয়েছি এবং নিউট্রাল এবং লাইনের তার আমি ডিরেক্ট মিটারে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন টেকনোলজি ভিডিও সর্বপ্রথম আপনিই পেতে পারেন। আর হ্যাঁ, অঞ্জন এক্সপেরিমেন্ট নামে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করব, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে।